যে তোমাকে সত্যি খুব ভালোবাসে আর তাকে ছেড়ে যদি তুমি চলে যাও তবে সে ভেতর থেকে একদম ভেঙে পড়বে, অনেক বেশি কষ্ট পাবে এবং একা একা নীরবে অনেক কান্না করবে এবং ভাবতে থাকবে যে সময় সবকিছু ঠিক করে দেবে। আসলে সময় কোনো কিছু ঠিক করে দেয় না, আমরা সময়ের সাথে সাথে সবকিছু মানিয়ে নিতে শিখে যাই। মানুষ তখন নিজের দুঃখ কষ্টগুলো মেনে নিয়ে একলা একলা বাঁচতে শিখে যায় আর এভাবেই তার কষ্টটা তার অভ্যাসে পরিণত হয় এবং এজন্যই কিছু সময় পর মনে হয় যে সবকিছু ঠিক হয়ে গেছে। কারোর সাথে ব্রেকআপ বা কেউ ছেড়ে যাওয়ার কষ্টটা এত বেশি গভীর যেটা মেনে নেওয়া অনেক কষ্টকর হয়, তাই কাউকে ভালোবাসার আগে অবশ্যই তাকে আগে পরীক্ষা করে নেবেন যে সে আপনার ভালোবাসার যোগ্য কিনা। জীবনের সকল পরিস্থিতিতে সে আপনার হাতে হাত রেখে আপনার সকল বিপদ আপদে সারা জীবন আপনার পাশে থাকতে পারবে কিনা, তা না হলে শুধু শুধু আপনাকে সারা জীবন কষ্ট পেতে হবে যে কষ্টটা সারা জীবনের জন্য আপনাকে মেনে নিতে হবে। কাউকে ভালোবেসে কষ্ট পেলে নিজের চোখের ঘুমটাও তখন পর হয়ে যায় আর মানুষ যদি না ঘুমায় তবে সে বেশি দিন বাঁচতে পারে না, তাই কাউকে ভালোবেসে কষ্ট পেয়ে নিজের জীবন নষ্ট না করে ভালোবাসার আগে কাউকে ভালোবাসার আগে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন, একটু বুদ্ধি প্রয়োগ করুন, দেখবেন নিজে ভালো থাকবেন এবং অন্যকেও ভালো রাখতে পারবেন। আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।